ছেলেটা কালো বলে তাকে ডিভোর্স দিলাম ডিভোর্স দেওয়ার সময় ছেলেটি এতটাই কান্না করেছিল যা বলে বোঝাতে পারবো না আমি আমার দুটি পা ধরে বলল। এভাবে আমাকে একা রেখে যেও না আমি কাকে নিয়ে থাকবো বলো সে অঝরে কান্না করেই যাচ্ছে এত কান্নার মিনতি দেখেও আমি তাকে মুখের উপরে বলেছিলাম তুমি যেমন দেখতে ঠিক তেমন একটি মেয়ে বিয়ে করিও আমাকে ভুলে যাও তোমার সাথে আমার যায় না হ্যাঁ আমি দরকার হলে তোমার জন্য নিজেকে পরিবর্তন করবো এতে যদি কিডনি বিক্রি করতে হয় তাও করবো তবুও তোমার মতো হয়ে দেখাবো তারপরও আমাকে ছেড়ে যেও না প্লিজ তার এমন কর্মকাণ্ড দেখে আমার মন ঘামেনি আমি একটি লাথি মেরে চলে এসেছিলাম সেদিন ছেলেটি কেঁদেই যাচ্ছে শুধু হঠাৎ সোফা থেকে পড়ে যেতে চাইলাম কি করলাম সেদিন আর পরে আরেকটা সুন্দর চেহারা মানুষ বিয়ে করে কি হলো আমি সাথে সাথে উঠে সে কালো ছেলেটির কাছে চলে যায় আর তাকে সব কথা বলতে শুরু করি বিয়ের এক মাস পর আমার স্বামী অন্য মেয়েকে নিয়ে আমার রুমে এসে বলল এই বান্দি এখন এই রুম থেকে বের হ আমি আমার ভালোবাসার মানুষের সাথে সময় কাটাবো সাগর তুমি কি ভালো হবে না আমাদের বিয়ের এক মাস হলো না এর ভেতরে তুমি অন্য মেয়ে নিয়ে আমাদের বাসায় এসেছ আমি তোর সাথে কথা বলতে চাই না তোর এই মুখটা আমার আর ভালো লাগে না তোকে এত অপমান নির্যাতন করার পরও কেন এখানে চাকরানির মতো পরে থাকিস হ্যাঁ আমি তোমার বিয়ে করাবো আমি এই বাড়ি ছেড়ে কই যাবো এমে মেয়ে তোমার কি লাজ লজ্জা বলতে কিছুই নেই কেউ একজন তোমাকে অপমান করছে তাও কি করে সামনে দাঁড়িয়ে রইলে এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার এর মধ্যে তুমি নাক গলাবে না দেখেছ সাগর তোমার সামনে আমাকে অপমান করছে সাগর তখনই আমার চুলের মুঠি ধরে আমাকে রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দেয় আমি দেয়ালে সাথে হেলান দিয়ে বসে বসে কাঁদতে থাকলাম আর এইভাবেই আমার স্বামী পরকিয়ে আসক্ত হয়ে যায় আমি রাতে খাবার টেবিলে বসে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম সাগর এসে টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে পান করলো আমি ওকে বললাম তোমার জন্য না খেয়ে বসে আছি তুমি ফ্রেশ হয়ে আসো আমি তোমাকে খাবার দিচ্ছি আমি কি বলেছি তোমাকে আমার জন্য না খেয়ে বসে থাকতে আমি বাইরে খাবার খেয়ে এসেছি নিশ্চয় অন্য কোনো মেয়ের হাত থেকে খেয়েছ আমি তোমার কি অপরাধ করেছি তুমি তো সবটা জেনেই আমাকে বিয়ে করেছো তাহলে কেন আমাকে এত কষ্ট দিচ্ছ আমার তো এখন এখন তুমি ছাড়া কেউ নেই এখন তোমার এত লেকচার শুনতে ইচ্ছা করছে না আর আমার যা ইচ্ছে তাই করব। কোন মেয়ের বুকে থাকব। কোন মেয়ের হাতে খাবার খাবো আমি সেই কৈফিয়ত তোকে দিতে পারবো না আমি এই সংসারে থাকতে তুমি কোনো পরনারীর সাথে মিশতে পারবে না এটা বলতে এসে আমাকে সজরে একটা থাপ্পড় দিয়ে বলল। যদি উল্টোপাল্টা বেশি কথা বলিস তাহলে তোকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো একে তো তুই ডিভোর্সই তার উপর আমি বিয়ে করেছি আমিও যদি ডিভোর্স দেই তোর কি হবে বলতে পারিস এই বলে এই রুমের ভেতরে ঢুকে যায় আমি লাজ আর কিছু বলতে পারলাম না কান্না করা ছাড়া আর কিছু আপন হলো না আমার কান্না করতে করতে সেই চেয়ারে বসে যায় আর ভাবছি সেই অতীতের কথা আমি না খেয়ে শুয়েছিলাম এমন সময় রাজু আমার পাশে এসে শুয়ে রইল আমি তার দিকে ঘৃণার চোখে চেয়ে বললাম রান্না সব রেডি করা আছে কারো খিদে লাগলে খেয়ে নিতে পারে রাজু বলল কেমন করে খাবো সে কি জানে না আমি তাকে কতটা ভালোবাসি সে না খেলে যে আমি খাবো না সে না ঘুমালে যে আমি ঘুমাবো না আমি এমন সময় উঠে বসি আর বললাম যাক বাবা কেউ না খেলে আমার কি যার খিদে লাগবে সে এমনিতেই খাবে আমার এত আলগা পিরিত ভালো লাগছে না এই বলে আমি আবারও পাশ হয়ে শুয়ে রইলাম আমি সকালে উঠে ওয়াশরুমের দিকে ঢুকছি এমন সময় রাজু বালতি নিয়ে বের হয় বালতিতে খেয়াল করে দেখলাম সবগুলো আমার আমার কাপড় কাপড় রাজু দিকে চেয়ে না মানে আসলে অনেকগুলো তো তোমার দিতে কষ্ট হবে বলে আমি ধুয়ে ফেললাম যাও তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য চা করে আনছি এই বলে সে বালতি নিয়ে চলে গেল আমিও ওয়াশরুমের দিকে ঢুকে গেলাম আমি দরজা খুলে দিলে রাজু ভেতরে ঢুকে এবং হাত থেকে শপিং ব্যাগটি আমাকে ধরিয়ে দিয়ে সেখান থেকে একটি শাড়ি বের করে বল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল সে আমার মন পাওয়ার জন্য অনেক কিছুই করে কিন্তু আমি শাড়ির প্যাকেটটা ওর হাতে দিয়ে নিজের রুমের দিকে চলে গেলাম আমি ভাবনা থেকে ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে ড্রয়িং রুমের সোফার দিকে চলে আসলাম তারপর মোবাইলটি বের করে একজন উকিলকে কল দিলাম তাকে আমি বিস্তারিত সব খুলে বললাম আমি সাগরকে ডিভোর্স দিতে চাই আমি উকিলের সব কথা শুনে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সব রেডি করে আমাকে পেপারগুলো পাঠিয়ে দিন আমার স্বামী সাগর রুম থেকে বের হতে আমি তাকে ডিভোর্স পেপারটি সামনে দিয়ে বললাম এখানে আমার সাইন করা আছে আপনি সাইন করে দিলে আমাদের ডিভোর্স হয়ে যাবে আমি এই জীবনটা সিঙ্গেল কাটিয়ে দেব তবু তোমার ঘরে সংসার করব না সাগর খুশি মনে পেপারটি নিয়ে পকেট থেকে কলমটি বের করে হাসি মুখে সাইন করে দিয়ে বলল যাক বাবা তাহলে এতদিনে তোমার সুবুদ্ধি হলো আমি তো সেই কখন থেকে চাচ্ছি তুমি এই বাড়ি থেকে চলে যাও এই বলে বের হয়ে যায় আমি তার চলে যাওয়া দেখে ভাবছি একটা লোক কত সহজে ডিভোর্স পেপারে সাইন করে দিল যেখানে সব অপরাধ কিন্তু ছিল ওই মানুষটির আমি সাগরের বুকে পরে কান্না করে যাচ্ছি কথা বোঝা বোঝাতে বোঝাতে আমার সব কথা শোনার পরে সে বলল আর কেদো না তুমি ফিরে আসো আমি আবার তোমাকে গ্রহণ করব। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমাকে ছাড়া আমার একটি দিন এক একটি বছরের মতো এতটা ভালোবাসো আমাকে আমি তো একটি খারাপ মেয়ে তোমাকে কতই না কষ্ট দিয়েছি অপমান করেছি এটা সবার জীবনেই হয় আমার জীবনেও হয়েছে তুমি যে এখন বুঝতে পেরেছো এটাই অনেক মৃত্যুর পরের জন্মেও আমি শুধু তোমাকেই চাই অধরা আমার সামনে কালো ছেলেটির এমন বাকরুদ্ধ কথা শুনে আমার চোখে অজান্তেই পানি চলে আসে তারপর কালো ভালো ছেলেটিকে আমি জড়িয়ে ধরি পরবর্তী জীবন তার সাথেই শুরু করি সম্মানিত ভিউয়ার্স আসলেই পুরুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সব নারীর থাকে না আর যারাই ভালোবাসাটি বোঝে সে কখনোই সে পুরুষকে কষ্ট দেয় না বেঁচে থাকুক ভালোবাসা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ